আশা করি সবাই ভালো আছেন। যোগাযোগকরণে আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে যে আপার লিমিট হচ্ছে 4, লোয়ার লিমিট হচ্ছে 1, dx বাই 2 প্লাস 3x তার হোল স্কোয়ার। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাদের সেটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা একটু দেখি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই পুরোটাকে আমরা হচ্ছে x টু দি পাওয়ার n এর সাথে তুলনা করবো, x টু দি পাওয়ার n এর সাথে তুলনা করে এটাকে ইন্টিগ্রেশন করবো। ওকে, তো x টু দি পাওয়ার n এর সাথে তুলনা করার জন্য প্রথমে আমরা যেটা করবো, এখানে 4 থাকলো, এখানে 1 থাকলো, আর এটাকে আমরা উপরে নিয়ে যাবো, অর্থাৎ নিচে আছে, এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এখানে মাইনাস 2 হবে, 2 প্লাস 3x টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে dx। তো এখানে একটা জিনিস দেখেন, এই পুরোটাকে যদি আমরা x ধরি তাহলে এটা কি আছে, x টু দি পাওয়ার n আছে। তো x টু দি পাওয়ার n কে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই, x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে পাই হচ্ছে পাঁচ, যত আছে তার সাথে এক যোগ হয়, তাহলে এর দুইয়ের সাথে যদি এক যোগ হয় তাহলে মাইনাস এক হয়, আর মাইনাস ওয়ানটা হচ্ছে নিচে বসে। আর এই যেটাকে আমরা ইন্টিগ্রেশন মানে x ধরে নিয়েছি সেটা যেহেতু এইচ না, সেটাকে ডিফারেন্সিয়েশন করে আমাকে ওয়ানের সাথে গুণ। দেখেন এই পুরোটাকে তোমরা এক্স ধরে নিচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, 3 কে করলে 3x স্কয়ার করলে 3 হয়, এখানে তোমাদের 3 থাকছে। আর এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসিয়ে দেবো, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, এখানে 4 এখানে হচ্ছে 1। তাহলে আমরা মানটা বসিয়ে দিই এখন, তাহলে মান যদি আমরা বসিয়ে দিই তাহলে x এর মান প্রথমে হচ্ছে আমরা প্রথমে বসাবো 4 বসাবো, 2 প্লাস 3 চারে 12, 12 আর 2 হচ্ছে 14, তার মানে হচ্ছে এই মাইনাস 1 বাই 3 এটা সামনে নিয়ে আসি একবার, তাহলে হচ্ছে 1 বাই, যেহেতু এখানে মাইনাস 1 আছে তাহলে 1 বাই হয়ে যায়, সেহেতু 1 বাই সেখানে কত হলো 3 চারে 12, 12 আর 2 14 মাইনাস, তারপর যদি আমরা হচ্ছে 1 বসাই তাহলে 3 একটা 3 আর 2 5, 1/5। তো এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি এটাকে, সরি ক্যালকুলেশন করি, তাহলে কি হয় 5 14 70, এখানে এ করলে হচ্ছে 5 মাইনাস 14, তাহলে হচ্ছে মাইনাস 1/3 ইন্টু 14 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে মাইনাস 9 বা হচ্ছে 70, তাহলে মাইনাস মাইনাস কেটে যায়, 3 3 কে 9 হয়, তাহলে ওকে আমরা পাচ্ছি 3/70। তো দেখেন খুব সহজে কিন্তু আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ আপার লিমিট 3/2 2x/1 প্লাস x স্কোয়ার dx এর যোগ নির্ণয় করা। তো এখানে আমাদের শর্টকাট টেকনিক গুলো আমি ফলো করবো, যেহেতু আমরা বিস্তারিত ভাবে আগের ওয়ানের নির্দিষ্ট যোগাযোগকরণ গুলো দেখে আসছি, সো আমরা এই ক্ষেত্রে নির্দিষ্ট যোগাযোগকরণের ক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিক গুলো ফলো করব। তো আমরা জানি যে নিচে যদি হরে যা থাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করে সেটা যদি উপরে থাকে অর্থাৎ লবে থাকে, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি ডিফারেন্সিয়েশন লন অফ নিচেরটা, অর্থাৎ লন অফ লব অফ সরি লন অফ হর, লন অফ হর। তো এখান থেকে দেখেন 1 প্লাস x স্কোয়ার, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 করলে 0 হয় আর x স্কোয়ার কে করলে 2x হয়, সো এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরেরটা পাচ্ছি সেখান থেকে আমরা লিখতে পারবো লন অফ নিচেরটা, অর্থাৎ লন অফ 1 প্লাস 2x সরি x স্কোয়ার। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসে দেবো, এখন এখানে 3 নিচে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে লন, এই এক্স এর জায়গায় প্রথমে কত বসাবো 3 বসাবো, 3 বসলে 3 3 কে 9, 9 আর 10, 10 মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিটটা আগ বসানোর আগে মাইনাস দিলাম, দেন আমাদের লোয়ার লিমিট বসানোর সময় এই 2 টা বসাবো, তাহলে 2 টা বসলে কত হয় 2 2 4 আর 5 লন অফ 5। তাহলে লন এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে এটা ভাগ হয়ে যায় 10/5, 5 দুগুণে 10 কাটাকাটি করলে 2 থাকে, এই লন 2 হচ্ছে এটা, আমরা খুব সহজে কিন্তু বের করতে পারলাম। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এটাকে আমরা খুব সহজেই শর্টকাট টেকনিকের মাধ্যমে এটাকে আমরা এ করতে পারি। তো এক শর্ট টেকনিক হচ্ছে এরকম,
যে তোমার যদি এরকম থাকে, অর্থাৎ নিচে রুটের নিচে রুটের ভিতরে যেটা থাকলো সেটাকে ডিফারেন্সিয়েশন করে যদি সেটা তোমাদের লবে থাকে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো 2 ইনটু √f(x), এটা আমরা লিখতে পারি। ওকে, তো এই টেকনিকটা অবলম্বন করে আমরা এখান থেকে এ করবো। তাই এখানে দেখেন যে 1 − x² এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 কি করলে 0 হয়, আর −x² কি করলে 2x হয়, অর্থাৎ −2x হয়, বাট শুধুমাত্র আমাদের এখানে x আছে। তো −2টা আমরা একটু ধরে নিই, এখানে −2 যদি ধরি তাহলে আমাদের বেশি হয়ে গেছে কি, −2টা বেশি হয়ে গেছে, এখানে সামনে আমরা গুণ করে দেবো, মাইনাসটা গুণ করে দিলাম, আর হচ্ছে হাফটা তাই 2টা ভাগ করে দিলাম, এই 2 কেটে গেল, মাইনাস হয়ে প্লাস হয়ে গেল, তার মানে আগে যা ছিল তাই হয়ে গেল। তো এখন আমরা যেটা করতে পারি, এই মাইনাস হাফটাকে রাখলাম, রেখে এখান থেকে যে সূত্রটা আমরা পেলাম 2√f(x), এই ওম সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে মানটা বসে দেবো 2 ইনটু √1 − x² আর এখানে আমাদের আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা বসে দেবো 1 0। তাহলে এখন দেখেন কি হচ্ছে, এখানে মাইনাস হাফটা থেকে যায়, আপার লিমিট এখানে যদি 1 বসায় তাহলে কি হয়, 1 1 কে 1, তাহলে 1 − 1 অর্থাৎ 0 হয়ে যায়, 2 সাথে 0 গুণ করলে সে 0 হয়, তাহলে এখানে 0। তারপর লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট যদি 0 বসাই তাহলে এটা 0 হয়, 1 এর রুট করলে 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, তাহলে −2। তাহলে এখান থেকে −2 পাচ্ছে আর এখানে −1 পাচ্ছে, অর্থাৎ −1 প্লাস, আর 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র 1, তাহলে 1 হচ্ছে এটার অ্যান্সার। তো যাই হোক, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।